আসসালামু আলাইকুম আজ এক সেপ্টেম্বর দু রোববার শুরু করছি চেঞ্জ টিভি প্রতিদিনের গল্প অনুষ্ঠান দর্শক আপনাদের সঙ্গে রয়েছে আমি ইমতিয়াজ আহমেদ শুরুতেই সংবাদ শিরোনাম বাংলাদেশ থেকে পালিয়ে ভারতে যাবার পথে আটক হলেন এগারো বাংলাদেশি সব চাকরিজীবীকে সম্পদের হিসাব দেওয়ার প্রজ্ঞাপন জারি হচ্ছে শিগগির এবার বিস্তারিত বাংলাদেশ থেকে পালিয়ে ভারতে যেতে চেয়েছিলেন এগারো বাংলাদেশি কিন্তু শেষমেশ আশ্রয় হল সুন্দরবনের জঙ্গলে পরের টহলদারি চালাতে গিয়ে ভারতীয় বন দপ্তরের কর্মীদের হাতে উদ্ধার হয়েছেন পাঁচ শিশু সহ ওই এগারো জন শিশু ছাড়াও তাদের মধ্যে পাঁচ নারী ও একজন পুরুষ রয়েছেন বেআইনিভাবে ভারতে প্রবেশের দায়ে তাদের আলিপুর আদালতে তোলা হয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম বলছে ওই এগারো বাংলাদেশের সকলের বাড়ি বাংলাদেশের খুলনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ ও দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পর তারা বিপাকে পড়েন তারা জানিয়েছেন পরিস্থিতি এমন জায়গায় পৌঁছায় যে দেশ ছাড়তে বাধ্য হন তারা এক পর্যায়ে ভারতে পালিয়ে যেতে এক দালালের শরণাপন্ন হন তারা গ্রেপ্তার হওয়া এক বাংলাদেশি নারীর অভিযোগ দালালের সঙ্গে পঁয়তাল্লিশ হাজার টাকার চুক্তি হয়েছিল তাদের কিন্তু সীমান্ত পার করে নিয়ে এসে দালাল তাদের জঙ্গলে ফেলে দিয়ে পালিয়ে যায় শেষ পর্যন্ত টহলদারির সময় বন দপ্তরের কর্মীদের নজরে পড়েন তারা পরে তাদের সকলকে সুন্দরবন কোস্টাল থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয় ভুক্তভোগী ওই এগারো জনের মধ্যে কেবল একজন পুরুষ এবং তাকেই এখন হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে চাইছে পুলিশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে শনিবার রাত থেকেই উত্তেজনা চলছে চিকিৎসকদের উপর হামলার ঘটনায় চিকিৎসা কার্যক্রম বন্ধ ঘোষণা করেছেন চিকিৎসকরা রোববার দুপুরে এই ঘটনা নিয়ে কড়া বার্তা দিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক শারজিস আলম নিজের ফেসবুকের ভেরিফাইড পেজ থেকে এই বিষয়ে দেওয়া ভিডিও বার্তা ও পোস্টে তিনি বলেন আমার ডাক্তার ভাইদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে তাদের উপর যে বা যারা হাত তুলেছে তাদের উপযুক্ত বিচার করতে হবে যদি কোনো পেশেন্টের মৃত্যুর জন্য হসপিটাল কর্তৃপক্ষ বা কোনো ডাক্তার দায়ী থাকে তবে তদন্ত সাপেক্ষে তারও বিচার হতে হবে কিন্তু আমার মনে হলো আর আমি কারো গায়ে হাত তুলে ফেললাম এই স্পর্ধা কখনো মেনে নেওয়া যায় না সব চক্রান্তের বিরুদ্ধে ছাত্রজনতা সোচ্চার আছে শনিবার চিকিৎসার অবহেলায় শিক্ষার্থীর মৃত্যুর অভিযোগ এনে তিন চিকিৎসককে মারধরের ঘটনা ঘটে তার জেরেই রোববার চিকিৎসকরা সেবা বন্ধ রাখার ঘোষণা দিয়েছেন ঢামেক সূত্র জানায় প্রথমে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর চিকিৎসায় অবহেলায় মৃত্যুর অভিযোগে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে শনিবার রাতে হট্টগোল হয় মৃত শিক্ষার্থীর নাম আহসানুল ইসলাম আহসানুল ইসলাম বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজির প্রকৌশল বিভাগের শিক্ষার্থী ছিলেন ওই শিক্ষার্থীর মৃত্যুতে চিকিৎসায় অবহেলার অভিযোগ তুলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের এক চিকিৎসককে মারধরের ঘটনা ঘটে এ ঘটনায় বিকেল থেকে রাত পর্যন্ত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হয় সরকারি সব চাকরিজীবীকে সম্পদের হিসাব দিতে হবে শীঘ্রই জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হবে বলে জানা গেছে জনপ্রশাসন মন্ত্রণালয়ের এমন সিদ্ধান্তের পর চাকরিজীবীদের সেই হিসাব কিভাবে কোন পদ্ধতিতে নেওয়া হবে সে বিষয়ে একটি ফর্মেট প্রস্তুত করা হবে বলে জানান মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোহাম্মদ মখলিসুর রহমান জানা গেছে পাঁচ বছর পর পর সরকারি কর্মচারীর সম্পদের হিসাব জমা দেওয়ার বিধান চালু হয় উনিশশো সালে দেশে বর্তমানে প্রায় পনেরো লাখ সরকারি কর্মচারী রয়েছেন চাকরিজীবীর জবাবদেহি নিশ্চিত করতে আচরণ বিধিমালায় এ নিয়ম যুক্ত করা হয় যদিও চার দশকের বেশি সময় ধরে এ নিয়ম পুরোপুরি বাস্তবায়ন করা যায়নি এছাড়া কয়েকটি মন্ত্রণালয় তাদের অধীন কর্মচারীর কাছে সম্পদের বিবরণী চেয়েও আশানুরূপ সাড়া পায়নি আচরণ বিধিমালা অনুসারে নিজ নিজ নিয়োগকারী কর্তৃপক্ষকে সরকারি কর্মচারীর সম্পদের হিসাব জমা দেওয়ার কথা চাকরিতে ক্যাডার রয়েছে ছাব্বিশটি এসব ক্যাডার কর্মকর্তা তাদের নিজ নিজ মন্ত্রণালয় নিয়ন্ত্রণ করেন সম্পদের হিসাবেও নিজ নিজ মন্ত্রণালয় দেওয়ার কথা ক্যাডার কর্মকর্তার বাইরেও সরকারের প্রথম ও দ্বিতীয় শ্রেণীর বিপুল সংখ্যক নন ক্যাডার কর্মকর্তা রয়েছেন আওয়ামী লীগ সরকারের মন্ত্রী এমপি সাবেক পুলিশ প্রধান বেনজির আহমেদ ও এনবিআর থেকে বদলি হওয়া কর্মকর্তা মতিউর রহমানের বিরুদ্ধে অভিযোগ ওঠার পর থেকে সরকারি দুর্নীতির কর্মচারীদের হিসাবের বিষয়টি ফের সামনে আসে এদিকে দুর্নীতি আন্তর্জাতিক সংস্থা ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের পক্ষ থেকে বলা হয়েছে গত কয়েক বছরে বাংলাদেশে সার্বিকভাবে দুর্নীতি বেড়েছে বার্লিন ভিত্তিক এই সংস্থাটি গত বছর দুর্নীতির যে ধারণা সূচক প্রকাশ করে সেখানে আগের বছরের চেয়ে দুই ধাপ নিচে নেমে গেছে বাংলাদেশ সূচক অনুযায়ী বিশ্বের সবচেয়ে দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় বাংলাদেশের অবস্থান এখন দশম জানতে চাইলে জনপ্রশাসন বিশেষজ্ঞ ও সাবেক অতিরিক্ত সচিব মোহাম্মদ ফিরোজ মিয়া বলেন নিয়ম অনুসারে প্রতি পাঁচ বছর পর ডিসেম্বরে সরকারি কর্মচারী তাদের সম্পত্তির হিসাব জমা দেবেন আগে তা প্রতি বছর দেওয়ার নিয়ম ছিল এখন পাঁচ বছরেও অনেকে তা দিতে চান না স্বচ্ছ ও দুর্নীতিমুক্ত জনপ্রশাসন গড়ে তোলার স্বার্থে এই আচরণবিধি কঠোর ও কঠিনভাবে সরকারের প্রয়োগ করা উচিত ক্যাডার নিয়ন্ত্রণকারী অন্য মন্ত্রণালয় নিশ্চুপ থাকলেও জনপ্রশাসন মন্ত্রণালয় যেহেতু আচরণবিধি জারি করেছে তাই তাদের মুখ্য ভূমিকা নেওয়া উচিত তিনি বলেন কেউ আচরণবিধি না মানলে তার বিরুদ্ধে বিভাগীয় মামলা করা উচিত এতে দুর্নীতিবাজ কর্মকর্তারা ভীত হবেন এবং দুর্নীতি পুরোপুরি বন্ধ না হলেও নিয়ন্ত্রণে আসবে অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হাসান বলেছেন বাংলাদেশের সাম্প্রতিক গণহত্যার একটি নিরপেক্ষ ও আন্তর্জাতিকভাবে বিশ্বাসযোগ্য তদন্ত পরিচালনা এবং এতে যথাযথ বিচারিক প্রক্রিয়া অনুসরণ নিশ্চিত করা হবে রোববার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে কথা বলা হয় ক্যামেরুনের রাজধানী ইয়াউন্দে অনুষ্ঠিত ওআইসির পঞ্চাশতম পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের কাউন্সিলে তিনি একথা বলেন উনত্রিশ এবং ত্রিশ আগস্ট ইয়াউন্দে অনুষ্ঠিত সিএফএমএ বাংলাদেশের দুই সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন পররাষ্ট্র উপদেষ্টা বিজ্ঞপ্তিতে বলা হয় জোরপূর্বক গুম হওয়া সব ঘটনা ও ব্যক্তির সুরক্ষা সংক্রান্ত যোগদানের বিষয়ে অবহিত করেন তিনি ওআইসির সঙ্গে বাংলাদেশের সম্পৃক্ততা ও ফিলিস্তিনের জন্য শান্তি প্রতিষ্ঠা ইসলাম ফোবিয়া মুসলমানদের বিরুদ্ধে ঘৃণা অপরাধের মতো ঘটনাগুলোর নিন্দা জানানোর কথাও উল্লেখ করেন পররাষ্ট্র উপদেষ্টা আরো বলেন বাংলাদেশের পরিবহন ও যোগাযোগ অবকাঠামো শক্তিশালী করে ঢাকা ওআইসির সদস্য দেশগুলোর সঙ্গে আরো বাণিজ্য ও বিনিয়োগে যুক্ত হতে আগ্রহী এবছর পরিবহন ও যোগাযোগ অবকাঠামো থিম নিয়ে সিএফএম অনুষ্ঠিত হয়েছে এতে বেশ কয়েকটি রাজনৈতিক অর্থনৈতিক সামাজিক সাংস্কৃতিক ও নিরাপত্তা বিষয় নিয়ে আলোচনা করা হয় মিয়ানমার কর্তৃপক্ষের উপর ক্রমাগত চাপ সৃষ্টি অব্যাহত রাখতে সিএফএম এ মিয়ানমারে রোহিঙ্গা মুসলিম সম্প্রদায়ের পরিস্থিতি নামে একটি প্রস্তাব সর্বসম্মতিক্রমে গৃহীত হয়েছে বাহারাইন সৌদি আরব তুরস্ক ও পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গেও বৈঠক করেন পররাষ্ট্র উপদেষ্টা রাজনৈতিক দল হিসেবে জামাত ইসলামের বাতিল হওয়া নিবন্ধন ফিরে পেতে খারিজ হওয়া আপিল পুনরুজ্জীবিত করার আবেদন বিষয়ে আবেদন শুনানির জন্য আগামী একুশ অক্টোবর দিন ঠিক করেছেন চেম্বার জজ আদালত আপিল বিভাগের পূর্ণাঙ্গ ও নিয়মিত বেঞ্চে এই আপিল আবেদনের শুনানি হবে রোববার আপিল বিভাগের বিচারপতি মোহাম্মদ আশফাকুল ইসলামের চেম্বার জজ আদালত এই আদেশ দেন এর আগে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় জামাত ইসলামের আইনজীবী অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির এই আবেদন করেন ওই আবেদনের বিষয় শুনানি হয়েছে আইনজীবী শিশির মনির বিষয়টি নিশ্চিত করেছেন এক রিট আবেদন নিষ্পত্তি করে দু সালের পহেলা আগস্ট জামাত ইসলামের নিবন্ধন বাতিল ও অবৈধ ঘোষণা করে রায় দেন হাইকোর্ট বিভাগ এরপর দু সালের সাত ডিসেম্বর জামাত ইসলামের নিবন্ধন বাতিল করে প্রজ্ঞাপন জারি করে নির্বাচন কমিশন ইসি পরে হাইকোর্ট বিভাগের রায়ের বিরুদ্ধে আপিল করে জামাত ইসলামী তবে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে করা আপিল শুনানিতে জামাতের মূল আইনজীবী উপস্থিত না থাকায় দু সালের ১৯ নভেম্বর তৎকালীন প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে আপিল বিভাগ ডিসমিস ফর ডিফল্ট বলে আপিল খারিজের আদেশ দেন ফলে রাজনৈতিক দল হিসেবে জামাত ইসলামের নিবন্ধন অবৈধ ঘোষণা করে হাইকোর্টের দেওয়া রায় বহাল থাকে বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলন চলাকালে গত এক আগস্ট জামাত ইসলামী ও ইসলামের ছাত্র শিবিরকে নিষিদ্ধ ঘোষণা করে শেখ হাসিনার সরকার সন্ত্রাস বিরোধী আইনের আঠারো এক ধারায় জামাত ছাত্র শিবির সহ তাদের অন্য অঙ্গ সংগঠনকে নিষিদ্ধ করে স্বরাষ্ট্র মন্ত্রণালয় প্রজ্ঞাপন জারি করে তবে গত আঠাশ আগস্ট জামাতি ইসলামী ও ইসলামী ছাত্র নিষিদ্ধের সিদ্ধান্ত বাতিল করে প্রজ্ঞাপন জারি করা হয় ছাত্রজনতার রক্তাক্ত আন্দোলনের মুখে পদত্যাগ করে গত পাঁচ আগস্ট দেশ ছাড়েন সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা এরপর সংসদ ভেঙে দেওয়া হয় পরে অর্থনীতিবিদ ডক্টর শপথ নেয় নতুন সরকার সরকারের নানান অনিয়ম দুর্নীতি অপশাসন হত্যা গণহত্যা গুমের সঙ্গে জড়িতদের বিচারের মুখোমুখি করতে এখনও আন্দোলন চালিয়ে যাচ্ছে বিভিন্ন সংগঠন জাতীয়তাবাদী যুবদলের নামে ছাত্রলীগ নেতার বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ উঠেছে শনিবার দিবগত রাত সোয়া বারোটার দিকে যুবদল নাম গুলশান নম্বরের নম্বর রোডের মোস্তাফিজুর রহমান সিজারের বাসায় চাঁদাবাজি করতে যায় গুলশান থানা ছাত্রলীগ নেতা সাব্বির সহ পাঁচজন বিএনপির কেন্দ্রীয় তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বাড়ি হেলাল ও যুব দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়নের মাধ্যমে এ খবর জানতে পারেন ঢাকা মহানগর উত্তর যুবদলের আহ্বায়ক উদ্দিন জুয়েল এরপর চাঁদাবাজদের ধরতে তাৎক্ষণিকভাবে গুলশান ও বনানী থানার যুবদল নেতাদের সেখানে পাঠান জুয়েল পরবর্তীতে তারা চাঁদাবাজির অভিযোগে সাব্বির সহ ওই পাঁচজনকে সিজারের বাসা থেকে ধরে গুলশান থানা পুলিশের নিকট হস্তান্তর করেন শনিবার দিবাগত রাত পৌনে একটার দিকে শরীফ উদ্দিন জুয়েল মানব তথ্য জানিয়েছেন এবার খুব জরুরি এক মিনিট জানাচ্ছেন ইউনেস্কো ক্লাব পুরস্কার বিজয়ী সাংবাদিক আমিরুল মমিনিন মানিক খুব জরুরি এক মিনিটে প্রত্যেককে আমন্ত্রণ প্রিয় বন্ধুরা আমরা প্রতিনিয়ত আমাদের নিজের সম্পদ গুণ মেধা প্রতিভা আরও আরও জীবনের যত কিছু অর্জন আছে সব কিছু নিয়েই অহংকার করি কিন্তু একটা জিনিস মনে রাখবেন অহংকার আপনার আমার কারোর জন্যই শোভনীয় নয় অহংকার একমাত্র আল্লাহ করতে পারেন যিনি নিরঙ্কুশ ক্ষমতার অধিকারী এই পৃথিবীতে এবং আসমানে আল্লাহ ছাড়া কেউই অহংকার করতে পারেন না কারণ কেউই নিরঙ্কুশ ক্ষমতার অধিকারী নয় কেউই বলতে পারে না যে তার এই অবস্থান অক্ষয় এবং চিরদিনের জন্য অনিবার্য সুতরাং অহংকার না করে বিনয়ী হন মানুষের সঙ্গে ভালোভাবে কথা বলুন অন্যের মর্যাদা দিন এবং নিজে প্রশান্তিময় জীবনযাপন করুন ভালো থাকবেন শুভেচ্ছা নিরন্তর এবার দেশের বাইরের প্রসঙ্গ অধিকৃত পশ্চিম তীরের দক্ষিণের শহর আল খালিলে হামাসের অভিযানে দুই ইহুদি দখলদার নিহত এবং অপর একজন গুরুতর আহত হয়েছেন রোববার সকালে হেব্রনের উত্তরে তারকুমিয়া চেকপয়েন্টের কাছে ঘটনা ঘটে ইসরায়েলি সূত্রের বরাত দিয়ে মেহের নিউজ এজেন্সি জানিয়েছে রোববার সকালে হেব্রনের উত্তরে তারকুমিয়া চেকপয়েন্টের কাছে ৩৫ নম্বর রুটে একটি গাড়িকে লক্ষ্য করে বন্দুক হামলায় দুই ইসরায়েলি নিহত এবং অপর একজন গুরুতর আহত হয়েছেন ইসরায়েলের ইএনএট নিউজ জানিয়েছে একটি পাসিং গাড়ি থেকে বন্দুকের ওই গোলাগুলি হয়েছে বলে ধারণা করা হচ্ছে এর আগে শনিবার অধিকৃত পশ্চিম তীর জুড়ে ইসরায়েলি বাহিনীর চালানো চার দিন ব্যাপী মারাত্মক অভিযানের সময় হামাসের সঙ্গে সংঘর্ষে এক ইসরায়েলি সামরিক কমান্ডার নিহত হন শনিবার এক বিবৃতিতে ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে এলকানা নাভন নামের ২০ বছর বয়সী ওই কমান্ডার দিনের শুরুতে উত্তর পশ্চিম তীরের জেনিন শহরে মুখোমুখি সংঘর্ষের মধ্যে নিহত হন তার মৃত্যুকে স্কোয়াড কমান্ডার হিসেবে বর্ণনা করেছে ইসরায়েলি বাহিনী একই ঘটনায় আরেক সেনা সদস্য গুরুতরভাবে আহত হয়েছে বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়েছে বিবৃতিতে আরো বলা হয় ইসরায়েলি বাহিনী যখন শহরে শরণার্থী শিবিরের একটি বাড়িতে আক্রমণ করেছিল তখনই ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধাদের সঙ্গে সংঘর্ষের ঘটনাটি সংঘটিত হয় শনিবারকে জেনিন সহ পশ্চিম তীর জুড়ে চালানো ইসরায়েলি বাহিনীর অভিযানের চতুর্থ দিন হিসেবে উল্লেখ করা হয়েছে যে অভিযানে দখলদার বাহিনী পশ্চিম তীরের বিভিন্ন এলাকায় বিশেষ করে এর উত্তর অংশে অবস্থানরত এলাকায় তীব্র বিমান হামলা এবং স্থল আক্রমণ চালিয়েছে ইসরায়েলি অভিযানে এ পর্যন্ত অন্তত বাইশ ফিলিস্তিনি নিহত হয়েছেন এদিকে ইসরায়েলি গণহত্যার প্রতিক্রিয়া জানিয়ে গাজা উপত্যকা ভিত্তিক ফিলিস্তিনি আমি সংগঠন হামাস সতর্ক করে দিয়ে জানিয়েছেন দখলদার ও যুদ্ধবাজ নেতানিয়াহুর সরকার অবরুদ্ধ গাজায় গত অক্টোবর থেকে এ পর্যন্ত চালানো গণহত্যামূলক যুদ্ধকে আরও প্রসারিত করতে চাইছে যে আগ্রাসনের মাধ্যমে বর্বর ইসরায়েল এখন পর্যন্ত চল্লিশ হাজার সাতশো ফিলিস্তিনিকে হত্যা করেছে অন্যদিকে এ গাজায় হামাসের সহযোগী ফিলিস্তিনি ইসলামিক জিহাদ পিআইজে এর ঘোষণা দিয়েছে ফিলিস্তিনি অঞ্চলগুলোকে ইসরায়েলি আগ্রাসন ও দখলদারিত্ব থেকে মুক্ত করার ক্ষেত্রে হামাসের চলমান প্রচেষ্টায় তারা আরও উৎসাহিত হয়ে কাজ করবে এবং হামাসকে যথাযথ সাহায্য করবে দর্শক শেষ করছি প্রতিদিনের গল্পের আজকের গল্প চেঞ্জ টিভি ডট প্রেস বাংলাদেশের ইউটিউব জার্নালিজমের অগ্রদূত ভিজিট করুন এর ওয়েবসাইট ডব্লিউ 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 ডট চেঞ্জ টিভি ডট প্রেস ইউটিউব ইউটিউব ডট কম স্ল্যাশ চেঞ্জ টিভি প্রেস এবং সাবস্ক্রাইব করুন চ্যানেলটি নিয়মিত লাইক কমেন্ট ও শেয়ার করে আপডেট রাখুন নিজেকে ভালো থাকুন নিরাপদে থাকুন শুভেচ্ছা নিরন্তর